ಶ್ರೀಮದ್ ಭಾಗವದ್ಗೀತಾ ಅಷ್ಟಮೋಧ್ಯಾಯ ಅಕ್ಷರ ಬ್ರಹ್ಮ ಯೋಗ ಅರ್ಜುನ ಉವಾಚ ಕಿಂ ತದ್ ಬ್ರಹ್ಮ ಕಿಂ ಅಧ್ಯಾತಂ ಕಿಂ ಕರ್ಮ ಪುರುಷೋತ್ತಮ ಅಧಿಭೂತಂಚ ಕಿಂ ಪ್ರೋಕ್ತಂ ಅಧಿದೈವಂ ಕಿಮೋಚ್ಯತೆ ಅಧಿಯಜ್ಞಃ ಕಥಂ ಕೋಹತ್ರ್ಯ ದೇಹ ಅಶ್ಮೀನ್ ಮಧುಸೂದನ ಪ್ರಯಾಣ ಕಾಲೇ ಚ ಕಥಂ ಗೇಯೋವಶಿ ನಿತ್ಯ ಆತ್ಮಭಿಃ. ಅರ್ಜುನ್ বললেন, হে পুরুষোত্তম মধুসূদন, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্মই বা কি, ভূত কি এবং আদিদৈবই বা কাহাকে বলে? কিরূপে তিনি এই দেহে অধিযজ্ঞরূপে অধিষ্ঠান করে থাকেন? অনন্তকালে নিয়তান্তা অর্থাৎ সংযত চিত্তে ব্যক্তিগণই বা কিরূপে তোমাকে সম্যক রূপে অবগত হন? শ্রী ভগবান উবাচ, অক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবোহ অধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভব কর্মবিসর্গঃ কর্মসংগীতঃ. কৃষ্ণ বললেন, যিনি পরম অক্ষয়, তিনি ব্রহ্ম, জগতের মূল কারণ, স্বভাব আধ্যাত্ম নামে খ্যাত, স্বভাব সব্রহ্ম, তার ভাব অর্থাৎ অংশক্রমে জীবরূপে উৎপন্ন সেই ব্রহ্মই দেহ অবলম্বনে সুখ দুঃখাদি ভোক্তা বলে আধ্যাত্ম নামে খ্যাত। প্রাণীগণের উৎপত্তি ও ক্রমশ বৃদ্ধি সাধক বিসর্গ অর্থাৎ দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগের উপলক্ষিত রূপে কাম্য কর্ম ত্যাগ রূপ যজ্ঞ কর্ম শব্দবাচ্য বলা হয়। অধিভূতং খরু ভাবাঃ পুরুষশ্চ অধিদৈবতম অধিয়জ্ঞোহমেবাচ্য দেহ দেহ ঋত্বং বর। হে দেহিগণের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, প্রতিক্ষণে ধ্বংসপ্রাপ্ত দেহাদি পদার্থ ভূতগণকে অধিকার করে আছে বলে তাকে আদিভূত বলা হয়। অর্থাৎ সূর্যমণ্ডলীর অন্তর্গত সর্বদেব আত্মা বিরাট বা সহস্র শ্রেষ্ঠা পুরুষরূপী পরব্রহ্মই আদিদেবতা, কারণ তিনি সকল দেবতার অধিপতি এবং এই দেহে সকলের অন্তর্যামী রূপে তিনি অবস্থিত। আমি জ্ঞান কর্ম ভক্তি ইত্যাদি সকল যজ্ঞের প্রতিষ্ঠাত্রী দেবতা রূপে এবং যজ্ঞাদি কর্মসমূহের প্রবর্তক ও তৎসমুদয়ের ফলদাতা রূপে অধিযজ্ঞ নামে অভিহিত। অনন্তকালে চ মামেব স্বরং মুক্ত্বা কলেবরম ইয়া প্রয়তি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ। যিনি অনন্তকালে পরমেশ্বর রূপী আমাকেই চিন্তা করতে করতে দেহত্যাগ করে গমন করেন, তিনি আমার স্বরূপ লাভ করে থাকেন অর্থাৎ তাহার ব্রহ্মপদ প্রাপ্তি হয়ে থাকে। ইয়ং ইয়ং বাপি স্বয়ং ভাবং ত্যজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। হে কৌন্তেয়, যিনি মৃত্যুর সময় যে যেভাবে স্মরণ করতে করতে পার্থিব দেহ পরিত্যাগ করে থাকেন, তিনি সর্বদাই সেই সেইভাবেই নিবিষ্ট চিত্ত থাকায় সেই সেইভাবেই প্রাপ্ত হয়ে থাকেন। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্য যুদ্ধ চ মৈয়া মনোপীড়িত মনোবুদ্ধির ধর্মামে বৈশ্বস্য সংশয়ম। অতএব সর্বদা আমাকে চিন্তা করো এবং সংগ্রামে প্রবৃত্ত হও অর্থাৎ সধর্মে প্রবৃত্ত হও, আমাকে মন ও বুদ্ধি অর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই প্রাপ্ত হবে। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নন্যাগামিনা পরমং পুরুষম দিব্যং যাতি পার্থানুচিন্তয়ম। হে পার্থ,
অভ্যাসরূপ যোগের মাধ্যমে অনন্য চিত্ত অর্থাৎ একাগ্র চিত্ত দ্বারা জ্যোতির্ময় পরম পুরুষ অর্থাৎ পরমেশ্বরকে ধ্যান করতে করতে তাহাকে প্রাপ্ত হওয়া যায়। কবিম পুরাণ মনুষাশিতার মনোরণিয়ম সমনুস্মরেদয়া সর্বস্য ধাতরম চিন্ত্য রূপম আদিত্য বর্ণং তমসঃ পরস্তাত্। যিনি অর্থাৎ যে অভ্যাসে যোগী সকলের যোগী সেই সর্বজ্ঞ অনার্দ্য সর্বনিয়ন্তা হতে অনুতম অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বা সূক্ষ্মতর সকলের বিধাতা, চিন্তাতীত আদিত্যের ন্যায় স্বরূপ প্রকাশত্ব বর্ণ মহান্ধকারময়ী প্রকৃতির পারে বিরাজমান সেই একতম পুরুষকে স্মরণ করেন, তিনি তাকে প্রাপ্ত হন। প্রয়াণকালে মনসাহচরেণ ভক্তায়ুক্ত যোগবলেন চৈব ভ্রোর মধ্যে প্রাণমাবিশ্য সম্যক শতম পরম পুরুষম উপৈত দিব্যম। সেই অভ্যাস যোগী আপন মৃত্যু সময়ে অবিচলিত মনে ভক্তি সহকারে যোগ বলের দ্বারা স্নায়ু পথের দূর মধ্যে সম্যক প্রকারে প্রাণবায়ুকে স্থাপন করে চিন্তা করতে সমর্থ হন বলে সেই জ্যোতির্ময় পরমাত্মাকে তিনি প্রাপ্ত হয়ে থাকেন। যদক্ষরং বেদ বিদো বদন্তি বিশন্তি ইয়ত যতয়ো ভীত রাগাঃ যদিচ্ছন্তো ব্রহ্মচার্যং চরন্তি তত্রে পাদং সংগ্রহণে প্রবক্ষে। বেদ সম্পর্কে অভিজ্ঞ পণ্ডিত বর্গ যে ব্রহ্মকে অবিনাশী পুরুষ বলে থাকেন, সাংসারিক বিষয় সম্পর্কে স্পৃহাহীন জ্যোতিগণ যাহাকে লাভ করেন, যাকে জানবার ইচ্ছায় ব্রহ্মচারীগণ গুরুকুলে থেকে ব্রহ্মচর্য পালন করে থাকেন, আমি তোমাকে সেই ব্রহ্মপদ সংক্রান্ত তত্ত্ব সংক্ষেপে বলব। সর্বদ্বারানি সংযম্য মনোবৃত্তি নিরুদ্ধ চ যুদ্ধনাধ্যাত্মনঃ প্রাণমাস্থিত যোগ ধারণম আয়াত্মাক্ষরণ ব্রহ্ম ব্যাহরণ মামনুসরণম ইয়া প্রতীতাচ্ছন দেহংশ ইয়াতি প্রমাং গতিম। অর্থাৎ যিনি সমুদয় ইন্দ্রিয়দ্বারকে সংযত করে মনকে হৃদ পদ্মে নিরুদ্ধ করে হৃদয়ের মধ্যবর্তী স্থানে আজ্ঞাচক্রে প্রাণকে স্থাপন করে আত্মস্থ রূপে সমাধিতে নিমগ্ন হয়ে থাকেন, ওম এই ব্রহ্মবাচক একাক্ষর শব্দ উচ্চারণ পূর্বক পরমেশ্বর রূপী আমাকে চিন্তা করতে করতে উত্তরায়ণ পথে প্রয়াণ করেন, তিনি পরম গতিপ্রাপ্ত হন। অনন্য চেতাঃ সততং ইয়ো মাং শ্রুতি নিত্যশঃ তস্যাহং সুদবাপার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। যিনি অনন্য চিত্ত হয়ে আমাকে সর্বদা চিন্তা করেন, হে পার্থ আমি ব্রহ্মরূপে সেই সদা সমাধি সংযুক্ত মনা যোগীর পক্ষে অতি সুলভ হয়ে থাকি। মামু পেত্তে পুনরে জন্ম দক্ষ আলয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানা সংসিদ্ধিম পরমঙ্গতা। আমার ভক্ত মহাত্মগণ আমাকে প্রাপ্ত হয়ে পরম সিদ্ধি অর্থাৎ মুক্তি লাভ করে থাকেন, সুতরাং তাদের আর এই সর্বদুঃখের আধারস্বরূপ মর্ত্য জন্ম গ্রহণ করতে হয় না। আ ব্রহ্ম ভুবনং লোকাঃ পুনরাবৃত্তিনোর্জুন মামুপেত্বা তু কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে। হে অর্জুন, হে কৌন্তেয়,
পৃথিবী থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বভুবনবাসী লোকসমূহেরই পুনরাবর্তন হয়ে থাকে, কিন্তু কেবলমাত্র ব্রহ্মস্বরূপ আমাকে প্রাপ্ত হলে আর তাদের পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। শেষ ইহ পর্যন্ত মহার্যত ব্রাহ্মণ বিদুহ রাত্রিম যুগ সহস্রান্তা তেহ অহোরাত্র বিদৌর্যনা। যাহারা জ্ঞাত আছেন যে দেব পরিমিত সহস্র যুগব্যাপী ব্রহ্মার একদিন এবং সেই পরিমাণে তাহার এক রাত্রি হয়, সেই ব্যক্তিগণই যথার্থ অহোরাত্র তত্ত্বজ্ঞ তথা কাল সংখ্যাবিদ বলে বিদিত। এখানে একটু বলে রাখি, মনুষ্য মানে চারি সহস্র যুগে ব্রহ্মার একদিন বা এক দিব্য দিবস এইভাবে চিন্তন করা হয়েছে, এবং সেই পরিমাণ কালই ব্রহ্মার এক রাত্রি এক দিবারাত্রি। যুগ অর্থে এখানে চারটি, যেমন সত্য ত্রেতা দ্বাপর কলি, যুগের সময়কাল বুঝতে হবে। সেই হিসেবে চারি সহস্র যুগ অর্থে এই চতুর্যুগের সহস্রবার অতিক্রান্ত হওয়াকে বোঝাচ্ছে। অর্থাৎ মনুষ্যমান ব্রহ্মার একটি দিন পরিমাণ 432 কোটি বছর। এইভাবে যদি অঙ্ক কষা যায় তবে এই শ্লোক সেখানে পরিস্ফুট হবে। অব্যক্ত দুভক্তয়ঃ সর্বাঃ প্রবন্ত আরাগমে রাত্রিয়গমে প্রলয়ন্তি তৎৈব ভক্ত সঙ্গকে। ব্রহ্মার দিন উপস্থিত হলে অব্যক্ত নামক কারণ থেকে সমস্ত চরাচর বক্ত পদার্থ উৎপন্ন হয়, এবং ব্রহ্মার রাত্রি উপস্থিত হলে পুনরায় ওই সকল পদার্থই অব্যক্তে লীন হয়ে যায়। ভূত গ্রামাহাস এবায়ং ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্রি অগমশে বশঃ পার্থ প্রভাবত্য হরাগমে। হে পার্থ, পূর্ব পূর্ব কল্পে যে সকল জীবাদি বর্তমান থাকে সেই সেই ভূত সমূহই পুনরায় উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রির আগমে বিলীন হয়ে যায়। পুনরায় এরাই আবার ব্রহ্মার দিবাগমে আপন আপন কর্মাধীন হয়ে উৎপন্ন হয়, অর্থাৎ পুনরায় বিলীন হবে, এইরূপ হয়ে থাকবে। প্রশ্নমাস্তু ভবো অনন্য অব্যক্ত হব্যবক্তাত সনাতন যাশ সর্বেষু ভূতেষু নশ্যাতিষু ন বিনশ্যতি। সেই অব্যক্ত হতেই অতিরিক্ত ইন্দ্রিয়ের চক্ষুরাদি অগোচর যে একটি পরব্রহ্মস্বরূপ অনাদি ভাব বিদ্যমান রয়েছে, তাহা ভূতসমূহে বিনাশ ঘটলেও বিনষ্ট কিন্তু হয় না। অব্যক্ত অক্ষর ইতোত্তমস্ত বাহু পরমঙ্গতিং প্রাপ্য না নিবর্তন্তে তদ্যাম পরমং মম। যিনি ইন্দ্রিয়াদির দ্বারা গোচরী ভূত নহেন এবং যার জন্ম ও বিনাশ নেই, স্মৃতি ও শ্রুতি ইত্যাদি শাস্ত্র যাহাকে পরম গতি ও গম্য পুরুষার্থ রূপে নির্দেশ করেছেন, যাহার এই অব্যক্ত ও অক্ষসত্তার অস্তিত্ব কথা জ্ঞাত হলে জীবকে আর পুনর্জন্ম প্রাপ্ত হতে হয় না, তাহাই পরব্রহ্মরূপী আমার সর্বোৎকৃষ্ট স্বরূপ। অভ্যন্তরে অবস্থান করছে এবং যিনি সমস্ত জগতেই ব্যক্ত হয়ে রয়েছেন, সেই পরম পুরুষকে কেবল অনন্য ভক্তির দ্বারাই লাভ করা সম্ভব। যত্র কালে তেন আবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াত যান্তি তং কালং বক্ষ্যামি ভারতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে গমন করলে যোগী ও অনিগণ
যথাক্রমে মুক্তি ও পুনর্জন্ম লাভ করে থাকেন সেই কালীর কথা তোমাকে বলছি। অগ্নির জ্যোতির শুক্ল মাস উত্তীর্ণায়ম তত্র প্রয়াত গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্ম বিদো জনাঃ। তেজ দিন শুক্লপক্ষ উত্তরায়ণের ছয় মাস এই সকলের অধিষ্ঠাত্রী দেবতাবর্গের উপলক্ষিত মার্গে অর্থাৎ তাদের যে মার্গে স্থিতি করেছেন সেই দেবমান মার্গে গমন করে সগুণ ব্রহ্ম উপাসনাশীল ব্যক্তিগণ ব্রহ্মলোকে গমন করেন অর্থাৎ ব্রহ্মতে লীন হন। ধূমরাত্রি স্তাহ কৃষ্ণ মাস দক্ষিণায়নম তত্র চন্দ্রমাসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। যে স্থানে ধূমরাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নের ছয় মাস সেই সকলের অধিষ্ঠাত্রী দেবতাবর্গ অবস্থান করেন সেই পিতৃযান মার্গে গমন করে কর্মযোগী মানবাত্মা সর্বলোক প্রাপ্ত হয়ে থাকেন। পুনরায় ইহলোকে প্রত্যাগমন করেন অর্থাৎ তারা আবার পুনর্জন্ম গ্রহণ করেন। শুক্ল কৃষ্ণে গতি হেতা জগত শাশ্বত মতে একয়া যত্যানাবৃত মন্যা আবর্ততে পুনঃ। শুক্ল অর্থাৎ দেবযান কৃষ্ণ অর্থাৎ পিতৃযান দুটির মার্গই যেন জগতে অনাদি সিদ্ধ বা সনাতন গতি বলে প্রসিদ্ধ। এদের মধ্যে একটি দিয়ে অর্থাৎ দেবযান মার্গে গমন করলে উপাসককে আর জন্মগ্রহণ করতে হয় না এবং অপরটি দিয়ে অর্থাৎ পিতৃযান মার্গে গমন করলে সংসারে পুনর্জন্ম গ্রহণ করতে হয় অর্থাৎ শুক্লপক্ষ। শুক্ল দেবযান অর্থাৎ জ্ঞানলোক উদীপ্ত এবং স্বয়ং প্রকাশ। কৃষ্ণ পিতৃযান অর্থাৎ অজ্ঞানমুক্ত তমোময় সুতরাং আত্মার বিকাশের পক্ষে প্রতিকূল। শুক্ল পথে ব্রহ্মলীনতা এবং কৃষ্ণ পথে পুনর্জন্ম বোঝানো হয়েছে। নৈতে সৌটি পার্থ জনানে যোগী মুজ্জতি কশ্চন তস্মাত সর্বেষু কালেষু যোগ মুক্ত ভাবার্জুন। হে পার্থ, যে যোগী মরণের পরে শুক্ল ও কৃষ্ণ নামে অভিহিত এই দুই মার্গ সম্পর্কে জ্ঞাত হয়েছেন তিনি মোহগ্রস্ত হয়ে এই দুটিরই কোনটি আকাঙ্ক্ষা করেন না, কারণ তাহার তিনি জানেন যে জীবনকালে সমাধিনিষ্ঠ হয়ে ব্রহ্মে লীন হওয়া যায়। সেই হেতু তুমিও সর্বকালের জন্য সমাধিনিষ্ঠ হও। বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যত পুণ্যফলম প্রতিষ্ঠ্যম আত্যেতি তত সর্বমিদং বিদিত্বা যোগী পরম স্থানমুপৈতি চাদ্যম। বেদে যজ্ঞে তপস্যায় দানে সমস্ত পুণ্যফল শাস্ত্রসমূহে উপদিষ্ট রয়েছে। যোগী ব্যক্তি এই সমস্ত তত্ত্ব বিদিত হয়ে সেই সমস্ত ফল অতিক্রম করেন অর্থাৎ যোগৈশ্চার্য প্রাপ্ত হন এবং তৎজ্ঞানী হয়ে জগতের মূলভূত পরমোৎকৃষ্ট স্থানে বিষ্ণু পদ লাভ করে থাকেন। শ্রীকৃষ্ণ দৈপায়নের বেদ ব্যাসকৃত লক্ষ শ্লোকাত্মক শ্রী মহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতারূপ উপনিষদ সমূহের ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অক্ষর পরম ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত করলাম। নমস্কার।